আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সাতক্ষীরা পৌরসভা সাতক্ষীরা সাতক্ষীরা পৌরসভার কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল সেই চাকরির পরীক্ষা নিয়োগ পরীক্ষা কিন্তু স্থগিত আদেশ হয়েছে আর সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। অফিস আদেশ স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের পৌরসভায় এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকার কর্তৃক বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এত সাতক্ষীরার পৌরসভার দশটি শূন্য পদের জনবল নিয়োগ লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হয় যার নিয়োগ পরীক্ষা আগামী একুশ ছয় দুই চব্বিশ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার অনুষ্ঠিত হওয়ার জন্য ছিল সেক্ষেত্রে কিন্তু অনভিজ্ঞ কারণে কিন্তু সেটা কিন্তু যেটা বলবো যে বন্ধ হয়ে গেছে পরীক্ষা আদ্য বিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ স্থগিত ঘোষণা করা হয় এবং পরবর্তী পরীক্ষা সম্ভবত এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে এখন আপনাকে মেন কথা বলি আজকে কিন্তু আপনার এই যে পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল দশটি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটার কিন্তু পরীক্ষা আজকে কিন্তু হওয়ার কথা ছিল এই সাতক্ষীরা পৌরসভার সেটার পরীক্ষার কিন্তু স্থগিত হয়ে গেছে অনেকে প্রিপারেশন নিছিলেন আজকে পরীক্ষা এখন কবে হবে সেটা কর্তৃপক্ষই জানে সেটা কিন্তু আপনাদের পরবর্তীতে মেসেজ দিয়ে কিন্তু জানিয়ে দেবে যে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হতে পারে এই সংক্রান্ত সকল ধরনের তথ্য কিন্তু তারা তাদের এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের খুঁটিনাটি সকল ধরনের আপডেট তথ্যবিদা সালামুকুম